নমস্কার, দ্য বং প্যারেন্টিং এ আপনাদের আবার স্বাগত। আমাদের আগের একটি ভিডিওতে সদ্য জানতে পারা মায়েদের প্রথম 3 মাস, অর্থাৎ প্রেগনেন্সির প্রথম 3 মাস বা ফার্স্ট ট্রাইমেস্টারে কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয় সে নিয়ে আলোচনা করেছি। সেখানে ভিডিওটা তৈরি করার সময় আমার একটি জিনিস মনে হয়, এই সময় কী কী মায়েদের খাওয়া উচিত এবং কী কী খাওয়া উচিত নয় সেটার ওপর গুরুত্ব দিয়ে আলাদাভাবে বিস্তারিত আলোচনা করে একটি ভিডিও বানানো দরকার। সেই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে, এই সময় থেকে আর আপনার গর্ভস্থ সন্তান আপনার শরীর থেকে সমস্ত প্রয়োজনীয় রসদ বা সমস্ত প্রয়োজনীয় নিউট্রিশন পুষ্টিগুলো নিচ্ছে। এই পুষ্টি বা এই নিউট্রিশনের অভাবেই নানান রকম জটিলতা তৈরি হতে পারে। সেই জন্যেই আজকের ভিডিও। আর বেশি দেরি না করে চলুন আলোচনাটা শুরু করা যাক। খালি রিকোয়েস্ট একটাই, যদি আগের ভিডিওটা না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পাবেন, দেখে নিন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমাদের দ্য বং প্যারেন্টিংয়ে ওমেন কেয়ারের উপরে নানান রকম আলোচনা হয় এবং ভবিষ্যতে চাইল্ড ডেভেলপমেন্টের উপরেও আলোচনা হবে। আলোচনার প্রথমেই যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করা উচিত, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং 1 নম্বরে নাম আসে, সেটা হচ্ছে ফোলেট বা ফলিক অ্যাসিড। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন তখন ডাক্তার আপনাকে ডেফিনেটলি ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট দেবে। এই ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্টের পরেও আমাদের কিছু ন্যাচারাল ফলিক অ্যাসিড নেওয়া উচিত। যে ন্যাচারাল ফলিক অ্যাসিডগুলো কোন কোন খাবারে পাওয়া যায় তার উপরে ভিডিও হয়েছে, ভিডিওটার লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে পাবেন, সেটা দেখে নিন। সেটা অনুযায়ী ফুড লিস্ট তৈরি করে নিতে পারবেন। অনেক সময় দেখবেন যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর হয়তো ঠোঁটটা কাটা বা জিভটা কাটা বা ঠোঁট বা নাক একসঙ্গে জয়েন করা, এই জাতীয় যে সমস্যা, এই সমস্যা কিন্তু গর্ভস্থ অবস্থায় মায়ের শরীরে ফোলেটের অভাবের কারণেই হয়ে থাকে। তাছাড়াও অ্যানেসেফেলি, স্পাইন বিফিডা বা মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রের ডেভেলপমেন্ট বা বিকাশে কোনো সমস্যা তৈরি হওয়া বা জটিলতা তৈরি হওয়া, যেটা পরবর্তীকালে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর বা জন্ম নেওয়ার পর সেটাকে কারেকশান করা বা সেটাকে ঠিক করা খুব মুশকিল হয়ে যায়। যাতে সেই রকম কোনো সমস্যা না আসে বা যে কটা কথা সমস্যার কথা আমি বললাম সেগুলো না আসে, সেই জন্য ফোলেট কিন্তু একদমই অ্যাভয়েড করা যাবে না, কোনোভাবে বাদ দেওয়া যাবে না। সাধারণত ডাক্তার আপনাকে সাপ্লিমেন্টের মাধ্যমে দিয়ে থাকবেন এবং আমার মতে যেরকমটা প্রি প্রেগনেন্সি কেয়ার অর্থাৎ গর্ভাবস্থার সময়ের আগে থেকে বলেছি, এই সময় কন্টিনিউ করে যাওয়াটা খুব উচিত, সেটা হচ্ছে ফলিক অ্যাসিডের ন্যাচারাল সাপ্লিমেন্ট। ভিডিওটা দেখে নিন, ন্যাচারালি ফোলেট কোথায় কোথায় কোন কোন খাবারে ফোলেট ন্যাচারালি পাওয়া যায়। 2 নম্বর জিনিস হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ বাচ্চাদের স্কিন আর চোখ হেলদিভাবে তৈরি করতে বা ভালোভাবে তৈরি করতে হেল্প করে। কে না যায় বলুন তার বাচ্চার স্কিনটা হেলদি হোক, গ্লোয়িং হোক, এই ব্যাপারটা কিন্তু ভিটামিন এ এর উপর ডিপেন্ড করে, মায়ের শরীরে কতটা ভিটামিন এ আছে। আর কোন মাই বা চায় বলুন তার সন্তানের ছোটোবেলা থেকে এরকম একটা চোখে কিছু লেগে যাক। তো এই দুটো ব্যাপার অর্থাৎ চোখ এবং স্কিন হেলদিভাবে গর্ভস্থ অবস্থা থেকেই হেলদিভাবে ডেভেলপ করতে হেল্প করে ভিটামিন এ। ভিটামিন এ এই সময় থেকে 70 mg পার ডে দরকার হয়। ভিটামিন এ যদি মায়ের শরীরে না থাকে তাহলে স্কিন এবং চোখ ওরিয়েন্টেড অনেক সমস্যা তৈরি হতে পারে। তবে ভিটামিন এ জিনিসটা ডাক্তার যদি মনে না করেন বা সাপ্লিমেন্ট যদি না দিয়ে থাকেন তাহলে আমার মতে ন্যাচারালি নেওয়াটাই ভালো। কারণ ভিটামিন এ শরীরে পর্যাপ্ত পরিমাণের তুলনায় যদি বেড়ে যায় তখন নানান রকম জটিলতা ডেকে নিয়ে আসে। যাই হোক, ন্যাচারালি যে সমস্ত খাবার থেকে ভিটামিন এ পাবেন সেগুলো বেসিক্যালি অরেঞ্জ, রেড আর ইয়েলো কালারের কোনো ফ্রুটস বা ভেজিটেবল থেকে পাবেন। যেমন হয়ে গেল আম, কমলালেবু, টমেটো, কুমড়ো। 3 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে ভিটামিন সি। সাইট্রাস ফ্রুট যেমন মুসাম্বি, মাল্টা, লেমন বা লেবু আর কমলালেবু, এই সমস্ত ফল থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি এই সময় থেকে 85 mg পার ডে দরকার হয়। ভিটামিন সি গর্ভস্থ সন্তানের গাম বা হেলদি মাড়ির ডেভেলপমেন্টে হেল্প করে।
ভিটামিন সি এমন একটা জিনিস যেটা সাপ্লিমেন্ট তো আপনাকে দেবে, তবে আপনি ন্যাচারাল সাপ্লিমেন্ট ন্যাচারাল যে খাবারগুলো সেগুলো নেওয়া ভালো, যেহেতু এই সময় মায়েদের অন্যান্য কোনো মেডিসিন নেওয়া উচিত না, ওভার দ্য কাউন্টার মেডিসিনটা নেওয়া উচিত না। সেই জন্য আমি বলে থাকি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তাই যদি ভিটামিন সিটা পর্যাপ্ত পরিমাণ নিতে পারেন, তাহলে মায়ের শরীর খারাপ বা ঠান্ডা লাগা বা অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো থেকেও দূরে থাকতে পারবেন। তবে এর সঙ্গে আরেকটা কথা বলে রাখি যে ডাক্তার অন্যান্য সাপ্লিমেন্টের সঙ্গে কিন্তু আয়রন সাপ্লিমেন্ট দেবে। অদ্ভুতভাবে আপনার শরীরে যদি পর্যাপ্ত ভিটামিন সি না থাকে, তাহলে কিন্তু আয়রন শরীরে অ্যাবজর্ব হয় না। আরেকটা কথা বলার আছে, আপনার নেওয়া আয়রন যে সাপ্লিমেন্টগুলো বা ন্যাচারাল যে সমস্ত সোর্স থেকে আপনি আয়রনগুলো নিচ্ছেন, সেটি যেমনি ভিটামিন সি ছাড়া আপনার শরীরে অ্যাবজর্ব হবে না, আপনি যদি চা কফি না ছাড়তে পারেন, তাহলেও যে কোনো সোর্স থেকে নেওয়া আয়রন আপনার শরীরে কাজে লাগবে না। তাই চা কফিটা বর্জন করা শিখুন। 4 নম্বর জিনিস হচ্ছে আয়রন। আয়রন এমন একটা জিনিস যেটা এই সময় থেকে কোনোভাবে যেন মায়ের শরীরে অভাব তৈরি না হয়। যদি অভাব হয় তাহলে প্রিন্যাটাল অ্যানিমিয়া হতে পারে, অর্থাৎ গর্ভাবস্থায় মায়ের শরীরে অ্যানিমিয়া তৈরি হতে পারে, যেটা কিন্তু আপনার গর্ভে বেড়ে ওঠা সন্তানের পক্ষে খুবই কষ্টকর এবং নানান সমস্যা ডেকে নিয়ে আসতে পারে। তাই কোনোভাবে যেন অ্যানিমিয়া তৈরি না হয়, ডাক্তার সাপ্লিমেন্ট দেবে, তা সত্ত্বেও আমার মতে ন্যাচারাল যে সমস্ত জিনিস বা খাবারে আয়রন পাওয়া যায় সেগুলো নেওয়া উচিত। ন্যাচারালি যে সমস্ত খাবারের মধ্যে আয়রন পাওয়া যায় সেগুলো হচ্ছে বেদানা, খেজুর, পালং শাক, বিটরুট। খেয়াল রাখবেন এই সময় 30-60 mg পার ডে আয়রন নেওয়া উচিত। 5 নম্বর বিষয় হচ্ছে ক্যালোরি। যখন থেকে আপনি গর্ভধারণ করেছেন, অর্থাৎ গর্ভাবস্থায় ফার্স্ট ট্রাইমেস্টার থেকে, এই সময় থেকে খেয়াল রাখতে হবে 300 ক্যালোরি বেশি খাবার খেতে হবে। তার মানে এই নয় যে দুটো রুটি বেশি খেয়ে নিলাম বা দুটো ভাত একটু ভাত বেশি খেয়ে নিলাম, সেটা করলে কিন্তু হবে না। খেয়াল রাখতে হবে এই 300 ক্যালোরি যেন প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট, এই তিনটে জায়গা থেকে মিলিয়ে 300 ক্যালোরি আসে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে রিফাইন ফর্মে খাবার নেওয়াটা বন্ধ করে দিন। চেষ্টা করবেন লাল আটার রুটি বা ওটস এইগুলো নিতে, যাতে ফাইবারটা বেশি পাওয়া যায়। ওটসের মধ্যে ব্যক্তিগতভাবে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে কুইকারের ওট। কুইকারের একটা 100% হোল গ্রেনের ওট পাওয়া যায়, সেটা দেখতে পারেন। আরেকটা জিনিস এই সময় বলার, আপনি যে ভাত খাবেন, আমরা বাঙালিরা তো ভাত খাই, ভাত যেটা খাবেন সেই ভাতটা একটু কমিয়ে দিয়ে তাতে যদি একটুখানি ফ্যান মিশিয়ে দেওয়া যায় বা মার মিশিয়ে দেওয়া যায়, সেটা কিন্তু উপকারী। কারণ ফ্যান বা মারের মধ্যে দুটো জিনিস পাওয়া যায়, রাইবোফ্লাভিন আর থায়ামিন। এই দুটো জিনিস বাচ্চা এবং মায়ের নার্ভাস সিস্টেম ভালো রাখতে খুব দারুণভাবে হেল্প করে। 6 নম্বর জিনিস হচ্ছে ভিটামিন বি। ভিটামিন বি বা ভিটামিন বি কমপ্লেক্স এমন একটা জিনিস যেটা এই সময় থেকে বাচ্চা এবং মায়েদের জন্য এবং তাদের শরীর, তাদের হেলথ ঠিক রাখার জন্য খুব দরকার। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে ভিটামিন B6 আর B12, RBC বা লোহিত রক্তকণিকা যেটা রক্তের মূল উপাদান সেটা তৈরি করতে হেল্প করে। এছাড়াও দেখা গেছে ভিটামিন B6 আর B12 প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট শরীরে অ্যাবজর্ব করতে হেল্প করে। তাই কোনোভাবে জানো এর মধ্যে মানে এর যে সমস্ত খাবারগুলোতে পাওয়া যায়, সাপ্লিমেন্টগুলোতে পাওয়া যায়, সেগুলোতে বাদ না পড়ে। খেয়াল রাখবেন ডিম, দুধ, ড্রাই ফ্রুটস বা নাটস এবং ডার্ক যে সমস্ত ভেজিটেবল, অর্থাৎ ডিপ সবুজ কালারের যে ভেজিটেবলস তাতে পাওয়া যায়, এবং সাইট্রাস ফ্রুটের মধ্যে অদ্ভুতভাবে ভিটামিন বি কমপ্লেক্স প্রচুর পরিমাণে পাওয়া যায়। তবে দুধ আর ডিমের ক্ষেত্রে বলে থাকি, দুধটা যদি শিওর হয়ে থাকেন যে গরুর থেকে এসছে, সেই গরুতে কোনো রকম ইনজেকশন দেওয়া হয়নি, সেটা নিন, নাহলে দুধ নেওয়ার দরকার নেই। আর ডিমটা দেশি ডিম নেওয়ার চেষ্টা করুন, পোলট্রির ডিম নেবেন না। ভিটামিন বি কমপ্লেক্সের যদি মনে হয় যে ন্যাচারালভাবে আপনি নিতে পারছেন না, তাহলে ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট নিতে পারেন। 7 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এমন একটা জিনিস যেটা দুপুর 12টার আগে যদি 10-15 মিনিট সূর্যের আলোতে থাকা যায়, তাহলে আমাদের শরীরে অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়, স্কিনের লেয়ারে তৈরি হয়ে যায়। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনি গুড ফ্যাটস প্রয়োজনীয় তুলনায় না নিতে পারেন, তাহলে কিন্তু এটা ভালোভাবে তৈরি হবে না। জেনারেলি ভিটামিন ডি আমাদের শরীরে এই সময় মায়েদের শরীরে 600 ইন্টারন্যাশনাল ইউনিটের দরকার হয়ে থাকে।
আর গুড ফ্যাটস যেগুলো আমাদের নেওয়ার দরকার হয় সেগুলো হচ্ছে নারকেল, নাটস বা বাদাম, ড্রাই ফ্রুটস, মাখন, ঘি ইত্যাদি ইত্যাদি। 8 নম্বর বিষয় হচ্ছে এই সময় প্যাকেজড ফুড বা যে সমস্ত রেডি টু ইট বা যে সমস্ত রেডি টু কুক ফুডগুলো আছে সেগুলো কিন্তু নেওয়া যাবে না। এগুলো বাচ্চা এবং মায়ের নার্ভাস সিস্টেম এবং হেলথের উপর বাজেভাবে এফেক্ট ফেলে, সেই জন্য এগুলোকে অ্যাভয়েড করুন। 9 নম্বর বিষয় হচ্ছে হাই ফাইবার ফুড নিতে হবে। যেহেতু এই সময় মায়ের শরীরে কনস্টিপেশনের সমস্যাটা দেখা যায়, সেই জন্য হাই ফাইবার ফুড নেওয়াটা দরকার। হাই ফাইবার ফুড আর সাথে যেরকম বলেছি শরীরকে হাইড্রেট করা, এই দুটো যদি করা যায়, হাই ফাইবার ফুড এবং যদি হাইড্রেট করা যায় শরীরকে, জল পর্যাপ্ত নেওয়া যায়, তাহলে কনস্টিপেশনের সমস্যাটা চলে যায়। হাই ফাইবার ফুডের জন্য মাল্টিগ্রেন আটার রুটি খেতে পারেন। ITC-র একটা মাল্টিগ্রেন আটা আমরা বেসিক্যালি প্রেফার করি বা আমরা খাই, সেটা দেখতে পারেন। 10 নম্বর বিষয় হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম এই সময় 1000 mg পার ডে দরকার হয়ে থাকে। ক্যালসিয়াম যেরকমটা আমরা সবাই জানি হাড়ের গঠন করতে হেল্প করে, বাচ্চা যখন ডেভেলপ হচ্ছে তার হাড়ে যাতে কোনো সমস্যা না হয়, বোন ডেভেলপমেন্টে যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্য ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণ দরকার। ডাক্তার আপনাকে ক্যালসিয়ামের সাপ্লিমেন্টও ডেফিনেটলি দেবে, তার সঙ্গে আপনারা যেটা করতে পারেন যে কোনো ডেয়ারি প্রোডাক্ট নিতে পারেন, সয়া মিল্ক, রাগি, গ্রিন ভেজিটেবলস, পদ্ম ফুলের বীজ নিতে পারেন। লাস্ট বাট নট লিস্ট, আমি হাতে দেখাতে পারছি না, 11 নম্বর যেটা হচ্ছে DHA। DHA এই সময় খুব ইম্পর্টেন্ট, কারণ DHA যেটা পাওয়া যায় ওমেগা 3 থেকে, এটা কিন্তু বাচ্চার নার্ভাস সিস্টেম মানে ব্রেন, স্পাইনাল কর্ড, চোখ এই সমস্ত জিনিস ডেভেলপ করতে খুব হেল্প করে। জেনারেলি DHA পাওয়া যায় হচ্ছে আখরোট এবং রাজমাতে। যদি এই দুটো সাথে নিতে পারেন তো ঠিক আছে, বা যদি মনে করেন যে আপনি সাপ্লিমেন্ট নেবেন তাহলে ডাক্তারকে জিজ্ঞাসা করে সাপ্লিমেন্টটা প্রেসক্রাইব করিয়ে নিন। তো এই ছিল মোটামুটিভাবে লিস্ট, যেটা ফার্স্ট ট্রাইমেস্টারে যে খাবারগুলো গুরুত্বপূর্ণভাবে কোনটা কতটা পরিমাণ নেওয়া উচিত, কেন নেওয়া উচিত সেটা বললাম। যে সমস্ত প্রেগনেন্ট মহিলারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও প্রেগনেন্ট হননি, আপনার পরিচিতর মধ্যে যারা এখনও প্রেগনেন্ট হননি কিন্তু কনসিভ করার চেষ্টা করছেন, তাদের কাছে আমাদের চ্যানেলের ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন, যাতে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাইছি সেই আলোচনাগুলো যাতে তাদের কাছে পৌঁছে যায়। তাদের উদ্দেশ্যে, অর্থাৎ যে যারা মা হতে চাইছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলার আছে, যে আপনারা তো প্রিপারেশান নেবেন এবং কনসিভ করার আগে কতগুলি বিষয় আপনাদেরকে জেনে নেওয়াটা খুব দরকার, সেই জন্য কিছু ব্লাড টেস্ট হওয়াটা দরকার। সেটা ডাক্তার চাইলে প্রেসক্রাইব করে দিতে পারেন, বা আপনারা ডাক্তারকে বললে উনি প্রেসক্রাইব করে দেবেন, তারপরে টেস্টগুলো করাতে পারেন। হিমোগ্লোবিন, ক্যালসিয়াম, ভিটামিন D, ভিটামিন B, এই 4টে জিনিস টেস্ট হওয়াটা দরকার, কারণ এইগুলো পর্যাপ্ত পরিমাণে থাকলে আপনার যেমনি কনসিভ করতেও সুবিধা হবে, সেরকম কনসেপশনের পর বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও সুবিধা হবে। নাহলে এগুলো যদি কম থাকে তাহলে আমার মনে হয় ন্যাচারাল যে সমস্ত ফুড আছে সেই সোর্সগুলো নেওয়া উচিত, অথবা সাপ্লিমেন্ট নিয়ে নিজেকে তৈরি করে তারপরে এগোনো উচিত। তাতে করে কী হবে, কনসিভ করতেও যেমন সুবিধা হবে, বাচ্চার ডেভেলপমেন্টেও সুবিধা হবে। তো এই ছিল আজকের আলোচনা, আশা করব আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি হাজির হব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের বং প্যারেন্টিং ফ্যামিলির সাথে থাকবেন। নমস্কার।